পূর্ব বর্ধমান জেলার বর্ধমানের ইতিহাস চর্চার অপর নাম নীরদ বরণ সরকার। শুক্রবার বিকেলে বর্ধমান শহরের কোটালহাট এলাকায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন নীরদ বরণ সরকার। দীর্ঘদিন ধরে বর্ধমানের ইতিহাস চর্চার তার অবদান অস্বীকার কেউই করতে পারবেন না। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 84 বছর। মৃত্যুকালে রেখে গেলেন স্ত্রী পুত্রসহ অসংখ্য গুণগ্রাহীকে। মূলত বর্ধমানের রাজবাড়ির ইতিহাস নিয়ে লেখা বেশ কয়েকটি বই বহুজন সমাদৃত হয়েছে। শিক্ষাবিদ হিসাবে দীর্ঘদিন কাজ করেছেন তিনি। বাবা শারীরিকভাবে খুব সক্ষম এবং সুস্থ ছিলেন। আগামীকাল গতকাল অবধি উনি স্কুটার চালিয়েছেন। আজকে আমি অফিস ছিলাম, আমি বর্ধমান সেতু ব্যাংকে চাকরি করি। হঠাৎ বিকেল এই 4:45 নাগাদ খবর পেলাম যে বাবা খুব অসুস্থ হয়ে পড়েছেন, অজ্ঞান মতো হয়ে গেছে। ছুটে চলে আসি, আমার সঙ্গে আমার বন্ধু ডক্টর শুভঙ্কর চক্রবর্তীকেও ফোন করে নিয়ে আসি। উনি এসে দেখে বলেন যে আর উনি নেই। বাস দেখে বলেন যে চা খেতে গেলেই উনি মারা যান আর কি, সব গানেই বলতে পারা যায়। মানে হার্ট অ্যাটাক হয়েছে, কতটা খারাপ লাগছে? মানে প্রচন্ড খারাপ লাগছে, কি বলবো, কি আর সব শূন্যতা, মাথার থেকে বট গাছ চলে গেল। বর্ধমানের ইতিহাস গবেষক হিসেবে 2019 সালে আনন্দবার্তা নীরদ বরণ সরকারকে সেরা বাঙালি সম্মানে ভূষিত করেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বিশিষ্ট ব্যক্তিবর্গ তার বাসভবনে ছুটে আসেন। তিনি প্রায় 15টি গ্রন্থ লিখেছেন। তার অকাল প্রয়াণে আনন্দবার্তার পরিবার গভীর শোকাহত। প্রয়াত নীরদ বরণ সরকারের পরিবারকে আনন্দবার্তার পরিবার সমবেদনা জানায়। দেখুন, আমি যখন প্রথম বর্ধমান নিয়ে চর্চা শুরু করি আজ থেকে 25-26 বছর আগে, সেই সময়ে যাদের আমি অভিভাবক হিসাবে পেয়েছিলাম তাদের মধ্যে একজন ছিলেন আমার মাস্টারমশাই সুধীরচন্দ্র দাস, আরেকজন ছিলেন ডক্টর গোপীকান্ত কোনাট, মেমোরিয়াল কলেজের প্রিন্সিপাল, এবং তিনি আমার শিক্ষক তুল্য, এবং নীরদ বরণ সরকার। সুধীরচন্দ্র দাসকে আমরা 2007 সালে হারিয়েছি মাস্টারমশাইকে। গোপীকান্তবাবু 2016 সাল থেকে খুব অসুস্থ, বিছানায় শয্যাশায়ী। আমাদের আগের জেনারেশনের বলতে গেলে শেষ প্রতিনিধি যাদেরকে আমরা প্রথম থেকে অভিভাবক হিসেবে দেখেছি তাদের মধ্যে নীরদবাবু একজন ছিলেন। নীরদবাবুর ব্যাপার ছিল যেটা, সেটা খুব ভালো ব্যবহার ছিল তার। তিনি প্রায় 15টি গ্রন্থ বর্ধমান নিয়ে লিখেছেন। এবং নীরদবাবু সবথেকে ভালো কাজ আমার যেটা মনে হয়, যেটা তিনি প্রথম করেছিলেন বর্ধমান শহরে দেবদেবী নিয়ে, সেটি এবং বর্ধমান রাজবংশ নিয়ে তার বেশ কয়েকটি বই আছে। তবে তার মধ্যে বর্ধমান রাজইতিবৃত্ত যেটি, সেটি খুব মূল্যবান, মহামূল্যবান গ্রন্থ। এই দুটি বই চিরকাল অবিস্মরণীয় হয়ে থাকবে। আর নীরদবাবুর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে তিনি যে কোনো বই বেরোলেই আমাকে ফোন করতেন, সর্বজিৎ বই বেরিয়েছে তুমি একটা নিয়ে যেও, এবং প্রতিটি বইতে সই করে আমাকে উপহার দিতেন। 15টির মতন বই তিনি লিখেছেন। তার লেখালেখি দেখেই আমরা একসময় উদ্বুদ্ধ হয়েছি। সেই মানুষটি আজকে চলে গেলেন প্রায় 82 বছর বয়স। লাস্ট তার সময় দেখা হয়েছিল এবারে বইমেলার সময়। বইমেলার সময় আমি তাকে বললাম আর 18 রান করতে হবে, কিন্তু মানে 82 বছর বয়স হয়েছে, 100 করতে হবে। খুব হাসলেন। নীরদবাবু খুব শরীরের দিকতে খুব ভালো ছিলেন, কোনো সুগার প্রেশার কোনো রকমের রোগ তার ছিল না। বছর 5 আগে শুধু চোখটা অপারেশন করতে হয়েছিল একটু। স্কুটার নিয়ে ঘুরে বেড়াতেন 82 বছর বয়সে সুস্থভাবে। এরকম হঠাৎ তিনি চলে যাবেন একে। আজ এখন আমরা করোনায় চারিদিকে দেখছি মানুষের মৃত্যু, মন ভালো নেই, প্রতিদিনই একটি একটি করে মানুষ পরিচিত মারা যাচ্ছেন। তার মধ্যে আজকে যখন হঠাৎ বিকেলবেলা শুনলাম যে নীরদবাবু নেই, মনে হলো যে প্রায় 25-30 বছর যে অভিভাবকদের পেছনে তাদের শেষ প্রতিনিধি যিনি ছিলেন বর্ধমান গবেষণায়, তিনি আমাদের ছেড়ে চলে এলেন। আমাদের আগের প্রজন্মের মোটামুটি শেষ প্রতিনিধি তিনি ছিলেন। সেই জন্য তাকে আমরা প্রণাম জানাই। তার গবেষণা আমাদের তো কাজে লেগেছে, আমাদের পরের জেনারেশনের নিশ্চয়ই অনেক কাজে লাগবে। তিনি বর্ধমান গবেষণার একজন মূল্যবান স্তম্ভ হয়ে চিরদিন থাকবে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।